আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এ আঙুলের ছাপ দিয়ে মহিলার অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্টে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার বেলেখালি গ্রামে। ঘটনা সূত্রে, গত চার দিন আগে প্রতিবেশী এক যুবকের কাছে নিজের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী জনধন যোজনার টাকা ঢুকেছে কিনা দেখতে আসেন প্রতিবেশী এক মহিলা। এরপর তার আঙুলের ছাপ সহ আধার নাম্বার দিয়ে টাকা তুলে নেয় ওই যুবক, আর এ বিষয়ে মহিলাকে না জানিয়ে ওই টাকা তুলে নেন তিনি। এরপর আজ ব্যাংকে গিয়ে নিজের বই আপডেট করালে জানতে পারেন যে তার নিজের অ্যাকাউন্ট থেকে ৫০০ টাকা তুলে নেওয়া হয়েছে। এ বিষয়ে ওই যুবককে কিছু জিজ্ঞাসা করা হলে তিনি প্রথমে কথাটি উড়িয়ে দেন। এরপর মহিলা ক্যানিং থানা পুলিশকে জানালে পুলিশ আসে ঘটনাস্থলে। ওই যুবককে জিজ্ঞাসাবাদ করলে তিনি টাকা তুলে নেওয়ার কথা স্বীকার করে নেন। এরপর পুলিশের সামনে তিনি জানান যে তিনি কয়েকদিনের মধ্যেই ওই মহিলার টাকা ফেরত দিয়ে দেবেন। আমি তোমার কাছে এসে বলতেছি তা উনি বলতেছে তাহলে তুমি যাও। আমি তোকে সাত দিন ডেট দিচ্ছি, সাত দিন পর না সাত দিনই ভেতরে তুমি গিয়ে বই আপডেট করে আসবে, এসে তোমার না যদি টাকা ঢোকে আমি তোমার টাকা দিয়ে দেবো। তা এবার উনি ওই কথা বলতে আমি বলি কেন তুমি সাত দিন পরে টাকা দেবে, বলে হ্যাঁ আমি আমার দেখো আমার অ্যাকাউন্টে বই দিতে টাকা ঢুকেছে আমার তো এত দিন বলে আমি চলে গেছি। এবার যেহেতু উনি ওই কথা বলে আমার বলে তারপর তুমি যদি লোক জানো তাহলে লোকের থেকে তুমি টাকা আদায় করো, মানে উনি আমার টাকা দেবে না বলছে আপনাকে? হ্যাঁ ওই কথা উনি ওই আমাকে বললো। এভাবে কি আপনার আঙুলের ছাপ নিয়ে টাকা তুলে নিল আপনাকে না জানিয়ে? না, টাকা আপনাকে দেয়নি? না। এই জায়গা থানা অভিযোগ করেছেন আপনি? আমি গিয়েছিলাম। তা পুলিশ কি বললো আপনার থানা? উনি বলে তুমি যাও সন্ধ্যাবেলা আসে। আপনার নাম? আমার সাইদুল বিশ্বাস। বাড়ি কোথায় আপনার? কি জায়গার নাম? কি বেলেখালি। উনি আপনাকে আমার আঙুলের ছাপ নিয়ে এবং আধার কার্ড নিয়ে টাকাটা তুলেছেন, বিষয়ে আপনি কি বলবেন? না, উনি টাকা তুলতে এসেছিলেন এবং ওনার আগে আরো অনেকে এসছেন, তাদের কম বেশি টাকা আমি ট্রানজাকশন করেছি, অনেক অনেকে তুলে দিয়েছে, অনেকে চেক আপ করতে চেয়েছিল তাদেরকে চেক আপ করে দিয়েছি, ঠিক আছে। কিন্তু উনি যখন ওই সময়টা যখন ট্রানজাকশন হয় তখন সার্ভারের ডাউন ছিল। হ্যাঁ, সার্ভার ডাউন থাকার কারণে টাকাটা ক্রেডিট হয়েছে কিন্তু আমার অ্যাকাউন্টে এসে জমা হয়নি, তো সেক্ষেত্রে আমি তখনও পর্যন্ত ডিক্লিয়ার নই যে ওনার টাকাটা ক্রেডিট হয়েছে বলে। কিন্তু আজকে 15 তারিখে উনি ব্যাংকের শাখায় গিয়েছিল, এলাহাবাদ ব্যাংকের শাখায় গিয়েছিল, যাওয়ার পরে উনি আপডেট করে এনে আমাকে বললো যে কাকু এরকম এরকম ব্যাপার। তাই বললাম ঠিক আছে ওই বইটা দাও দেখি, তো বইটা দেখলাম হ্যাঁ সত্যি ৫০০ টাকা ঢুকেছিল, ৫০০ টাকা ক্রেডিট হয়েছে 10 তারিখে, এবং আমিও 10 তারিখে তোলার জন্য একটা চেষ্টা করেছিলাম যার কারণে মিস্টেকটা হয়েছে সার্ভার ডাউনের কারণে। তো আমি সঙ্গে সঙ্গে আমার সিএসবির যে হেল্পলাইনে আমি ফোন করলাম যে এই ব্যাপার রয়েছে, বলে ঠিক আছে কোনো ব্যাপার না, এটি নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, 7 থেকে 10 দিনের মধ্যে এই টাকাটা আবার কাস্টমারের অ্যাকাউন্টে রিটার্ন হয়ে যাবে। তো সেই হিসাবে ওনাকে বললাম 7 থেকে 10 দিন তুমি লেট করো, লেট 10 দিন পরে মোটামুটি গিয়ে আপডেট করো। উনি দাবি করছেন যে আপনি ওনার আঙুলের ছাপ আধার কার্ড নিয়ে টাকাটা নিয়েছেন, কিন্তু উনি কোনো জানাননি এই বিষয়ে? না 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 না, উনি তুলতে এসেছিলেন তখনও পর্যন্ত ডিক্লিয়ার নয় যে টাকাটা ক্রেডিট হয়েছে, আর আমার ক্রেডিট হয়নি তখনও পর্যন্ত, আমার অ্যাকাউন্টে আসেনি। মানে আপনি কি আমার এখানে টাকা এইভাবে কি তুলে দিচ্ছেন মানুষকে? হ্যাঁ, কম বেশি আমার এয়ারটেলের সিএসবি পয়েন্ট রয়েছে, এটা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের, আর এখান থেকে কম বেশি প্রোভাইড করছি আমি, সেটা এই কারণেই করতে বাধ্য হয়েছে। আমি লকডাউনে 15 দিন দোকান বন্ধ রেখেছিলাম কাস্টমারের ফোনের, এবং আমি বেডরুম পর্যন্ত আমার কাস্টমার চলে যাচ্ছে, যার কারণে বাধ্যতামূলক একটুখানি খুলে কম বেশি মানুষের রিচার্জটা কম বেশি করে দিই। রিপোর্ট নাসিরউদ্দিন গাজী। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।